হে ভিউয়ার্স, ডেনমার্ক পৃথিবীর এক অত্যন্ত সুন্দর একটি দেশ ইউরোপের মধ্যে, তো সেনজিনভুক্ত দেশ। এই দেশের প্রধান অর্থনীতির একটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আপনারা চাইলে এগ্রিকালচার ডিপার্টমেন্টে জব করতে পারেন, কারণ এই মুহূর্তে আসলে ডেনমার্কে এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্রচুর লোক প্রয়োজন আছে। তো এই এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে কীভাবে আপনারা জবগুলো খুঁজবেন এবং কীভাবে জব অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করবেন, ভিসা প্রসেসটা কীভাবে হবে, ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। তো ভিউয়ার্স, ডেনমার্কের ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে জব অ্যাপ্লিকেশন করতে হবে। তো জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ওদেরকে কিছু ডকুমেন্টস পাঠাইতে হবে। সাপোজ আপনার একটা সিভি, একটা কভার লেটার, আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, এগুলা নিয়ে আপনাকে একটা ডকুমেন্টস করে সব কিছু মিলিয়ে আপনাকে এগুলা পাঠাইতে হবে। পাঠানোর পরে যদি আপনি সিলেক্ট হন সেখানে, সেখান থেকে আপনাকে রিপ্লাই একটা মেল দিবে। মেলের মাধ্যমে আপনাকে নেক্সট স্টেপ বলবে, হয়তো বা আপনার আরও যদি কোনো ডকুমেন্টস লাগে, ফুল স্কিলেন্স, ওইগুলো আপনার থেকে ওরা বলবে আপনাকে ওদেরকে দেওয়ার জন্য। এবং আপনার সাথে ওরা একটা ভিডিও কলে ছোটো একটা ইন্টারভিউর ব্যবস্থা করবে। তো এখানে কথা, ছোটো ইন্টারভিউর কথাবার্তার পরেই আপনাকে ওরা ভিসা প্রসেসিংয়ে যে যাবতীয় কাজগুলো আছে এগুলা করা স্টার্ট করে দেবে। এই হচ্ছে মূল বিষয়। তো ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে সিভি কভার লেটারের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো রেডি করতে হবে। তো আপনারা যারা এগুলো রেডি করতে না পারেন, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিছু সার্ভিস চার্জের মাধ্যমে এগুলো রেডি করে দিয়ে থাকি। তো ডেনমার্কের সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে জবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেনমার্কের জবে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এই লিঙ্কটি আসলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেনমার্কের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে আমরা বেশ কিছু জব দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এই জবগুলোতে সুন্দরভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন, আমি জাস্ট একটা দেখিয়ে দিব, আপনারা সুন্দরভাবে এইগুলো দেখে শুনে অ্যাপ্লিকেশান করবেন। তো ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্ট যে জবটা এটা অপেন করলাম, এটা দেখতে পাচ্ছেন এটা আমরা ইন্ডিড দেখে নিয়েছি, এখানে ওয়ার্ল্ডের সব জবে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো একটু নিচের দিকে ফার্স্টে দেখবেন, এখানে ওরা আপনাকে কী কী সুযোগ দেয়, স্যালারি কত, হ্যাঁ সব কিছু দেখবেন। তারপর দেখবেন ওদের রিকোয়ারমেন্ট কী, ওদের এরা কী কী আপনাদের কাছ থেকে চাইতেছে, আপনার কী কী স্কিল থাকা লাগবে, ওদের যে কাজগুলো আছে কাজগুলো কী, হ্যাঁ এই ইন ডিটেলস এখানে সব কিছু লেখা আছে, জাস্ট আপনাকে এটা পড়ে নেবেন। পড়ার পর এখানে নিচে দেখবেন এখানে হায়ারিং, ওরা কি হায়ার করবে কিনা এই জবের মাধ্যমে, এটাও দেখে নেবেন। দেখার পরে যদি সব কিছু ওকে থাকে জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনার নাম ঠিকানা লিখে আপনি জাস্ট ওদেরকে মেল করে দিবেন। এই হচ্ছে মূল বিষয়, জাস্ট আমরা এখান থেকে জবগুলো নেবেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনার যদি আরও জব খুঁজতে চান, জাস্ট এখানে জাস্ট সার্চ দিবেন, সার্চ দিয়ে ফাইন্ড এ জব লিখলেই আপনার আরও অনেক জব চলে আসবে। এ হচ্ছে মূল বিষয় ডেনমার্কের ফার্ম ওয়ার্কার কীভাবে খুঁজবেন, কীভাবে জবগুলো অ্যাপ্লিকেশান করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।